السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ চার নম্বর প্রশ্ন বলছেন আমার ইসলামী ব্যাংকে নর্মাল অ্যাকাউন্ট আছে আমি দেড় বছর ধরে টাকা পাঠিয়েছি কিছুদিন আগে কিছু টাকা পাঠিয়েছি ফোন করে টোটাল ব্যালেন্স জানতে চাইলে দেখি 7-8 হাজার টাকা বেশি এই বেশি টাকাটা কি আমার জন্য হালাল হবে যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো যেহেতু তারা দাবি করছে যে তারা সুদভিত্তিক কারবার করে না বরং তারা মোদারাবা মানে আপনার পুঁজি আমাদের পুঁজি জনগণের কাস্টমারের পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে এবং ব্যবসা থেকে লভ্যাংশ দিচ্ছে আর তারা নিশ্চিত বলে না যে এত পার্সেন্টেজ আমরা বাৎসরিক বা মান্থলি দেব বরং আমরা লাভ লসের শরিক আপনারা লভ্যাংশ থেকে আপনাদেরকে দিচ্ছি সুতরাং জায়েজ সেটা যদি আপনি খান তো জায়েজ আর যদি আপনি অধিক সতর্কতা আপনার তাকওয়া এবং ওয়ারা আর দাবি হচ্ছে যে আপনি যদি সন্দেহমুক্ত সুভাত মুক্ত থাকতে চান তা সবচেয়ে ভালো তাহলে মুক্ত হওয়ার জন্য সে টাকাগুলি দান করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার রুজিতে আরও বেশি বরকত দেবেন এমনি সাদকা খায়রাত করছেন এই সন্দেহযুক্ত সামান্য কিছু টাকা পয়সার সংমিশ্রণ না ঘটিয়ে সেই টাকাগুলি যদি দান করে দেন সবচেয়ে ভালো তবে সেটা অবশ্য করবো না কারণ তারা বলছে যে আমরা ইসলামী ব্যাংক এবং ইসলামী কারবার করছি যদি তাদের কথাই নয় ছয় থাকে তো তারা রবের সামনে জবাবদিহি করবে তবে আপনাকেও সতর্ক থাকতে হবে